চাহিদা মতো সুতা না পেয়ে 2002 সালে উৎপাদন বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও রেশম কারখানার। এরপর থেকে অব্যবহৃত রয়েছে প্রায় 1.5 একর জমি, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। এক সময় কারখানাটিতে উৎপাদিত হতো শাড়ি, পাঞ্জাবি, পর্দা সহ প্রায় 15 ধরনের কাপড়। এতে সুতার যোগান দিতেন তুতচাষী ও ব্যবসায়ীরা। পরে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় আয়ের উৎস হারান এই অঞ্চলের প্রায় 40,000 মানুষ। একটি বন্ধ হয়ে আছে বহুদিন যাবত। বন্ধ হওয়ার কারণে অনেক পরিবার বেকার হয়ে বসে আছে। এলাকার মানুষ তাকিয়ে আছে যে কখন চালু হবে, চালু হলে আমরা করে খেতে পারবো। আমরা কারখানা যন্ত্রপাতি সবকিছু এডি করছি, ধুয়ে মুছে মুছে মাছে সবকিছু এডি করছি। সরকার যদি এই টাকাটা যদি দেখে, এখানে গরিব লোক অনেক বাঁচে, অনেক লোকের কর্মসংস্থান বাড়ে। আমরা চাই এটা যেন চালু হয়, চালু হলে আমাদের গরিব লোকের উপকার হবে আর কি। কারখানাটি চালু করতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, তবে চালু আর হয়নি। এবার নতুন করে টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। কারখানাটা বর্তমানে চালু করার জন্য উপযোগী করা হয় এবং অতি সত্ত্বর হয়তো এটা চালু হয়ে যাবে আর কি। তবে কারখানাটি সরকারিভাবে চালু হওয়ার সম্ভাবনা খুব কম, যেহেতু জনবল সংকট। তবে এটা অতি সত্ত্বর টেন্ডারের মাধ্যমে এটা লিজের মানে ভাড়া অথবা লিজের মাধ্যমে এটা চালুর সম্ভাবনা রয়েছে এবং অতি সত্ত্বর হয়তো টেন্ডার হবে আর কি। এটার সংখ্যাটি আগে বেশ প্রসিদ্ধ ছিল, কিন্তু এখন এটি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। বিসিকের পক্ষ থেকে চেষ্টা চলছে যে এটাকে কীভাবে চালু করা যায় এবং আমাদের এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে, প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে যেন এটাকে আবার যেন সচল করা যাবে। এর মাধ্যমে জনগণের কর্মসংস্থানের যে সুযোগটা এটা আবারও সৃষ্টি হবে এবং এ ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। 1974-76 সালে রেশম কারখানাটি স্থাপন করা হয়। ওই সময় এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল 10,000 মিটার। 1981 সালে সরকারিকরণ করা হয় কারখানাটি। বর্তমানে বন্ধ কারখানাটি দেখভাল করছেন মাত্র 5 জন শ্রমিক। সময় সংবাদ, ঠাকুরগাঁও।